আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিনিয়ত কবুতরের নানা রকম বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আপনাদের সাথে কম দামে কবুতর কেনার বিষয় নিয়ে কিছু কথা বলছি আপনারা অনেকেই নতুন করে কবুতর পালা শুরু করেছেন আপনারা অনেকেই ইউটিউব থেকে কম দামে কবুতর কিনুন খামারি থেকে কম দামে কবুতর কিনুন এরকম ভিডিও দেখে সেখান থেকে আপনিও কম দামে কবুতর কিনতে যান আপনি একটু চিন্তা করুন কম দামে কেউ কবুতর সেল করে কি না সবাই তো লাভের জন্য কিংবা শখের জন্য কবুতর লালন পালন করে তারা কি নিজেদের কবুতর কম দামে কখনো সেল করবে তারা অবশ্যই কম দামে কবুতর সেল করবে না তারা অনেকগুলো কারণে হয়তো কম দামে কবুতর সেল করতে পারে যেমন খামারি হয়তো এই কবুতরগুলো আর পালতে চাচ্ছে না হয়তো কবুতরগুলো থেকে অনেকবার ডিম বাচ্চা নেওয়া হয়েছে হয়তো কবুতরগুলো ডিম বাচ্চা ভালো করে করছে না হয়তো কবুতরগুলো অসুস্থ হয়তো কবুতর খামারির অনেক টাকার প্রয়োজন হয়তো কবুতরের খামারে ভাইরাস প্রবেশ করেছে যার কারণে কবুতর মারা যাচ্ছে আর না হয় কেউ নিজ ইচ্ছাতেই কম দামে কবুতর সেল করতে চাচ্ছে আমার মতে সবগুলো কারণের মধ্যে একটা কারণ খুব গুরুত্বপূর্ণ যদি কবুতর খামারি অসুস্থতার জন্য কবুতরটি বিক্রি করে থাকে তাহলে সেই কবুতরটি আপনার কতটুকু ক্ষতি করতে পারে সেটা একবার ভাবুন সেই কবুতরটি আপনার লফ নষ্ট করে দিতে পারে তাই আশা করি আপনারা কম দামে সেরা কবুতর কেনার আগে জেনে বুঝে তারপর কবুতর কিনবেন আমার এই ভিডিও থেকে কবুতর বিক্রেতা ভাইয়েরা হয়তো কষ্ট পেতে পারেন আসলে সব কবুতর বিক্রেতা একরকম নয় তাই আপনারা আমার কথাগুলো থেকে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন তো আশা করি আমার ভিডিওটি সকলের উপকারে আসবে তো সেই প্রত্যাশায় ভিডিও থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আগামীতে কবুতরের অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন